বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মোটা পাইপিং এবং চিকন পাইপিং দুটো লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি দুটা উপায় দেখিয়ে দেবো কিভাবে আপনারা খুব সহজ উপায়ে একদম সুন্দরভাবে চিকন পাইপিং এবং মোটা পাইপিং সুন্দর করে লাগিয়ে নিতে পারবেন। তো বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি এই চিকন পাইপিং এবং মোটা পাইপিং তৈরি করে নিচ্ছি। তো এখানে প্রথমেই আমি চিকন পাইপিং দিয়ে নেব। তো চিকন পাইপিং আমি হচ্ছে ফতুয়াতে দিয়ে নেব। তো ফতুয়াতে আমি একটা কন্ট্রাস্ট কালার নিয়ে নিয়েছি। তো এই কন্ট্রাস্ট কালারের পাইপিংটা দিলে আমি দেখা যাবে, যার কারণে এই কালারের কাপড়টা আমি নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এখানে এই কাপড়টাকে নিয়ে প্রথমে আড়াআড়ি শেপ দিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে শেপ করছি আপনারা ঠিক একইভাবে ক্রস করে শেপ করে নেবেন। এখানে আমি প্রথমে দুইটা পাইপিনের কাপড় নিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে ক্রস করে আমি একদম ধরে ধরে মার্ক করে দিচ্ছি, এবং এখন এই মার্ক বরাবর আমাদেরকে কেটে নিতে হবে। তো এখানে আমি অ্যাকচুয়ালি 1 ইঞ্চি 1 পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এখানে যেহেতু চিকন পাইপিং দিব, তো আমি খুব অল্প পরিমাণের কাপড় নিচ্ছি। যখন আপনারা মোটা পাইপিং দিবেন তখন আমি দেখিয়ে দেবো আপনাদের কতটুকু কাপড় নিতে হবে। তো এভাবে করে কাপড়টাকে প্রথমে আমাদের কেটে নিতে হবে। এখানে আপনারা যারা নতুন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই পাইপিংয়ের কাপড়টাকে কেটে নেবেন। তো খুব ভালো করে আপনাদের সোজা করে একদম সমান যেন হয় সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। এই ব্যাপারটা খেয়াল রেখে আপনাদের পাইপিংয়ের কাপড়টা কেটে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার পাইপিংয়ের কাপড়টা কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি ফতুয়ার কাপড়ের উপরে পাইপিংটা বসিয়ে দেব। তো ফতুয়ার কাপড়ের উপর পাইপিংটা বসিয়ে দেওয়ার আগে আমাদের যেটা করতে হবে, এভাবে করে টেনে নিতে হবে এবং এখানে এক ফোল্ড করে প্রথমে সেলাই করে দিতে হবে। তো আপনারা যখন চিকন পাইপিং দিবেন তখন এটা কিন্তু ভালো করে এনশিওর করে নিতে হবে, সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমার সেলাই করা কমপ্লিট। এখন ফতুয়ার যে মেইন পার্টটা আমি নিয়ে নিয়েছি এবং সোজা সাইডে নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে উল্টা সাইড এবং উপরের দিকে সোজা সাইড। এভাবে করে নিয়ে ফতুয়ার কাপড়টাকে সোজা সাইডে ধরে পাইপিংয়ের কাপড়টাকে উল্টা সাইডে ধরে এভাবে করে ধরে ধরে সেলাই করে নিতে হবে। তো আপনারা খেয়াল করে ফতুয়ার কাপড়টাকে টানবেন না, মানে যার উপরে আপনারা চিকন পাইপিং দিচ্ছেন সেই কাপড়টাকে টানবেন না, কিন্তু পাইপিংয়ের কাপড়টাকে আপনারা ইজিলি টেনে টেনে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে আস্তে আস্তে করে পাইপিংয়ের কাপড়টাকে এভাবে করে মেইন পার্টের উপরে সেলাই করে দিলাম। তো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে এক্সট্রা যে পার্টগুলো সেই পার্টগুলো আমি কেটে নেব, এক্সট্রা সুতাটা আমি কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিতে হবে। আপনারা যখন এভাবে করে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিবেন তখন যখন আপনারা ফোল্ড করবেন, মানে পাইপিংটা দিবেন, তখন পাইপিংয়ের কাপড়টা সুন্দর হয়ে বসে থাকবে। সো এখানে অবভিয়াসলি আপনারা যখন কাট বসাবেন তখন কিন্তু সেলাইটা যেন না কাটে এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন। তো এখানে কাট বসানোর পরে এখানে আমি সুন্দর করে নখের সাহায্যে সুন্দর করে এভাবে করে দেবে দিয়ে দিচ্ছি। তো আপনারা ঠিক একইভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। তো আলহামদুলিল্লাহ এখন আমরা ফোল্ড করে দেব। তো কতটুকু আপনারা চিকন পাইপিং রাখতে চান ততটুকু পরিমাণ এভাবে করে ফোল্ড করে দিবেন এবং এখানে সুন্দর করে ধরে ধরে সেলাই করে দিতে হবে। তো সেলাই যখন করবেন তখন আপনারা খেয়াল রাখবেন সব দিকে পাইপিংয়ের কাপড়টা যেন সমান থাকে এবং সেলাইটা যেন মেইন যে ফতুয়ার পার্টটা সেই পার্টের উপর পড়ে, পাইপিংয়ের উপর না পড়ে, ঠিক আছে? যখন আপনারা সেলাই করবেন তখন এই ব্যাপারটা খুব ভালো করে খেয়াল করবেন। এখানে পাইপিংয়ের কাপড়টাকে সুন্দর করে এক সমান করে ধরে নিতে হবে। যতটুকু রাখতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত ওই অতটুকু পরিমাণ রেখে খুব ভালো করে বসিয়ে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আস্তে আস্তে করে 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 দেখিয়েছি, খুব ভালো করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। এই সেলাইটা কিন্তু একদম সুন্দর করে আমি ধার ঘেঁষে করে নিচ্ছি, এখানে ব্যাক স্টিচ দিয়ে বের করে নিলাম। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আমি পাইপিংটাকে মেইন পার্টের উপরে বসিয়ে দিয়ে এভাবে করে সেলাই করে নিয়েছি। এখানে এখন আয়রন করে দিতে হবে। তো এখানে সুন্দর করে আমি আয়রন করে দিচ্ছি। এভাবে করে আয়রন করে দিলে পাইপিংয়ের কাপড়টা একদম সুন্দর হয়ে বসে থাকবে। আলহামদুলিল্লাহ এখানে আমি খুব সুন্দর করে পাইপিংয়ের কাপড়টাকে সেলাই করে নিয়েছি এবং পাইপিংটাকে তৈরি করে নিয়েছি।
সো এখানে এখন আমি আরেকটা উপায় দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মোটা পাইপিং তৈরি করবেন। তো মোটা পাইপিং তৈরি করার জন্য এখানে ঠিক একইভাবে আমরা ক্রস আর বায়াস করে কাপড়টাকে আমাদের নিয়ে নিতে হবে, তার মানে আড়াআড়ি করে এভাবে করে সুন্দর করে মার্ক করে দিতে হবে এবং মার্ক করে দিয়ে সুন্দর করে আমাদের কেটে নিতে হবে। তো এখানে আমি সমান করার জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং একইভাবে আমি হচ্ছে সুন্দর করে সমান করে কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটার পরে এখন আমি টেনে টেনে এভাবে করে ধরে নিতে হবে। তো আমাদের টানতে হবে যখন আপনারা সেলাই করবেন, টেনে যদি সেলাই করেন তাহলে পাইপিনের কাপড়টা সুন্দর হয়ে বসে থাকবে। তো এখন আমাদেরকে পাইপিনের কাপড়টা মেইন পার্টের উপরে বসিয়ে নিতে হবে। এখানে খেয়াল করবেন আমি মেইন পার্টটা কিন্তু উল্টা করে নিয়েছি। যখন আপনারা মোটা করে পাইপিন দিতে চান, ঠিক আছে, তখন আপনাদেরকে মেইন পার্ট যেটাতে আপনারা মোটা পাইপিন দিতে চান সেই মেইন পার্টের কাপড়টাকে উল্টা করে নেবেন এবং পাইপিনের কাপড়টাকে উল্টা করে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে একটু চিকন পাইপিং যেভাবে দিয়ে নিয়েছেন তার ডিফারেন্টভাবে আপনাদের নিয়ে নিতে হবে। তো এখানে সুন্দর করে কাপড়টাকে এভাবে করে ধরে ধরে সুন্দর করে বসিয়ে নিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নেওয়ার পর ঠিক একইভাবে আমি ছোট্টো ছোট্টো করে কাট বসিয়ে দিচ্ছি এবং কাট বসানোর সময় আপনারা খেয়াল করবেন, আপনারা যারা নতুন, কাটটা যেন সেলাইয়ের উপরে না পড়ে, সেলাইয়ের যে বাইরের অংশটা আছে তার উপরে পড়ে। তো এক্সট্রা যে অংশটা কেটে নিলাম এবং এখন আমাদেরকে যেটা করতে হবে, আপনারা কতটুকু মোটা পাইপিং দিতে চান সেই পরিমাণ আপনাদেরকে কাপড় ধরে নিয়ে এখানে সুন্দর করে ফোল্ড করে দিতে হবে এবং ওই পরিমাণের কাপড়টা আপনাদের রেখে নিতে হবে। এখন এখানে খেয়াল করবেন আমি কিন্তু সেলাইটা পাইপিনের উপরে দিচ্ছি, মেইন যে পার্টটা সেই পার্টের উপরে দিচ্ছি না। চিকন পাইপিনের যেটা করেছি চিকন পাইপিনের ক্ষেত্রে তার ডিফারেন্ট আমাদেরকে এখানে করে নিতে হবে। তো সুন্দর করে এভাবে করে আমি এক্সট্রা যে কাপড়গুলো সেটা ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি ফোল্ড করে দিয়েছি যতটুকু আমি পাইপিং রাখতে চাই। আপনারা আপনাদের রুচি মতন, আপনাদের মেজারমেন্ট মতো নিয়ে নেবেন। তো এখানে সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিয়ে এভাবে করে আমাদেরকে সেলাই করে নিতে হবে এবং সেলাইটা অবভিয়াসলি আপনারা পাইপিনের উপরে দিবেন, এইটা কিন্তু খুব ভালো করে আপনাদের খেয়াল করতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি মোটা পাইপিনটা তৈরি করে নিয়েছি, এখানে এক্সট্রা পোর্শনগুলো এখন কেটে নিয়েছি এবং হাতের নখের সাহায্যে এখানে সুন্দর করে আমি বসিয়ে দিলাম। এখন আমি আয়রন করে দিব, আয়রন করে দেখিয়ে দিব কেমন হলো জিনিসটা। তো খুব ভালো করে বসিয়ে দিচ্ছি, এভাবে করে বসিয়ে দেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমি মোটা পাইপিনটা তৈরি করে নিয়েছি। তো আপনারা এই উপায় ফলো করে খুব সুন্দরভাবে চিকন পাইপিন এবং মোটা পাইপিন দুই পাইপিনই আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি মোটা পাইপিনটাও তৈরি করে দেখিয়েছি এবং খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং চিকন পাইপিনটাও তৈরি করে নিয়েছি এবং খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।